গরম পড়তেই মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে পানীয় জলের সংকট সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে রিজার্ভারের বেহাল অবস্থা, এজন্য হাসপাতাল চত্বরে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। দুর্ভোগে পড়েছেন রোগী এবং রোগীর আত্মীয় পরিজনেরা। গরম পড়তেই পানীয় জলের সংকট প্রকট হয়েছে। অভিযোগ, মেডিকেল চত্বরে একাধিক জলাধার থাকলেও বিকল হয়ে পড়েছে প্রচণ্ড গরমের মধ্যে। চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের। যদিও জল সংকট মেটাতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মালদা মেডিকেল কর্তৃপক্ষ, রাজ্যে পালা বদলের পরে সদর হাসপাতাল থেকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নতি হয়। কর্তৃপক্ষের দাবি, অন্তর্বিভাগে প্রায় 2000 রোগী ভর্তি থাকেন। এছাড়া বহির্বিভাগে দৈনিক গড়ে 2500 থেকে 3000 করে রোগী চিকিৎসার জন্য আসেন। তবে ওয়ার্ডে ওয়ার্ডে এখনও পানীয় জলের পরিষেবা উন্নতি হয়নি। মেডিকেল চত্বরে 2টি পানীয় জলাধার রয়েছে। সেই জলাধার থেকে জল সংগ্রহ করে ওয়ার্ডে রোগীদের জন্য নিয়ে যান তাদের আত্মীয়রা। এখন জলাধার প্রায় বিকল হয়ে পড়েছে। জলাধারের কলগুলি দিয়ে সুতোর মতো জল পড়ছে। জল সংগ্রহের জন্য পাড়ার কলের মতো লাইন পড়েছে মেডিকেলেও। রোগীর আত্মীয়দের দাবি, 30 টাকা দিয়ে জল কিনে খাওয়া সম্ভব নয়, তাই জলাধার সংস্কারের দাবি তুলেছেন রোগীর আত্মীয়রা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এক্সটিভি বাংলা। মালদা মেডিকেল কলেজ, এটা নামেই মেডিকেল কলেজ আছে, এটা বাস্তবে গ্রামীণ হাসপাতালের জাস্ট স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে আছে। কারণ যখনই কোনো রোগী একটু ক্রিটিক্যাল অবস্থা হয়, সঙ্গে সঙ্গে রেফার হয়ে যাচ্ছে, চিকিৎসার ব্যবস্থা নাই। কোনো দিন বিড়াল দেখা যাচ্ছে রোগীর দেহের উপরে, ইঁদুর দেখা যাচ্ছে। এই অবস্থা নোংরা, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, ডাক্তার থাকে না, এবং এখানে পানীয় জলের ব্যবস্থা থাকবে না, এটাই স্বাভাবিক। এখানে পানীয় জলের ব্যবস্থা নাই, এবং যে ব্যবস্থা ছিল সেটাকে মেনটেন্যান্সের অভাবে সেটা হচ্ছে না। তো মালদা মেডিকেল কলেজে মানুষ এসে দুর্গতিতেই পড়ছে, এবং মানুষ এই মেডিকেল কলেজে আসা মানে ফিরবে কিনা বাড়ি, রোগীর আত্মীয়রা সেটা সবসময় মাথায় চিন্তা করে থাকে। এই অবস্থা, এটা দুর্ভাগ্যজনক মালদা জেলার ক্ষেত্রে। কারণ খালি মালদা জেলা না, আশেপাশের জেলা থেকেও এখানে চিকিৎসার জন্য মানুষ আসে, কিন্তু তাদের এই দুর্ভোগ, এটা সত্যিই লজ্জাজনক আমাদের রাজ্যের ক্ষেত্রে, আমাদের জেলার ক্ষেত্রে। দেখুন, ওইটা তো একটা আলাদা সংস্থা, ওইটা PWD দেখে আর PHE দেখে। তো আমাদের যদি কোনো সাহায্য লাগে আমরা নিশ্চয়ই করবো, কারণ সবসময় এই শহরের মধ্যেই আছে এটা। শোন, জল নিয়ে তো বিভেদ নেই, আমাদের কাছে বললেই হবে। আমরা উপজাতীয় হয়ে জল দিতে পারি না, ওরা আমাদের সাহায্য চাইলে আমরা দিয়ে দেবো। জলের খুব ক্রাইসিস, জলের জন্যে দাঁড়াই আছে, লাইন দিতে হচ্ছে। কী করে মুখ হাত ধুবো আমরা, জল কী করে পিপাসা মিটাবো? সকালবেলা জল পাওয়া যাচ্ছে না, জল পাওয়া যাচ্ছে না, জলের ট্যাঙ্কিতে থাকছে না। এখন তো গরম পড়েছে, গরম পড়েছে, এখন সকালবেলা পয়সা লাগবে না আমাদের দোকানে গেলে। আর এখানে তো সরকারি মাধ্যমে পাইতাম সকালবেলা করে, একজন নাই, জল জল পড়ছে না, জলে পড়ছে না, লাইন দিয়ে থাকতে হচ্ছে। ভিড় কেমন? ভিড় খুব, লাইন দিয়ে জল নিতে হচ্ছে, দারুণ অত্যন্ত ভিড়। মেয়ে ছেলে বেড়া ছেলে জামে খেলা যাওয়া যাচ্ছে না। কী সমস্যা পড়েছেন? জলের। তাহলে কী করবেন এখন? কী করবো, দোকান থেকে নিব, কিনতে হবে। হ্যাঁ, কিনতে হবে দোকানে। কোথা থেকে আসছেন? আমরা পাকুয়া থেকে আসছি। বলেন কী বলেন? পাকুয়া থেকে আসছি আমরা, পশুদিন আসছি। খুবই সমস্যা। হ্যাঁ, জলের খুবই সমস্যা। আপনার নাম? নাম আমার রূপেন মণ্ডল। জল পড়ছে, বেশি জল পড়ছে না তো, 10 মিনিট মতন দেখাতে হচ্ছে। ভিড় খুব? হ্যাঁ, ভিড় খুব। জল কেমন স্পিরিট? জল বেশি নেই তো, কেমন ভিড় এখানে? ভিড় এখন যখন একটু বেশি ছিল, ভিড় এখন ঘাপ হয়েছে। এখন তো গরম পড়েছে, কী সমস্যা দেখা দিয়েছে? সমস্যা তো মানে জল এখন সমস্যা বেশি দিতে যায়, ভেতরে নেই। আর ওখানে অনেক লোক আছে, জল নিতে আসছে এখন, আসবে এখানে। ভেতরে জল নেই হাসপাতালে? না, জল নেই। তাহলে এই যে জল যদি না পাওয়া যায় তাহলে কী কী সমস্যা হবে? তো রুগীদের সমস্যা হবে, বাথরুমে যাবে রুগীরা, সমস্যা তো হবেই। কিনতে হচ্ছে জল? হ্যাঁ, জল কিনতে যেত আমাদের, বোতলে করে জল নিয়ে যেতে হচ্ছে, বড় বড় বোতলে করে। কী চাইছেন আপনারা? জল হলে বেশি ভালো হয়, মানে সুবিধাটা বেশি ভালো হয়। এত এত বড় মেডিকেল কলেজ, জল নাই? না। আপনার নাম? আমার নাম হচ্ছে ফুলকন্দ। কোথা থেকে এসেছেন? কাকড় থেকে এসেছি।